মিষ্টি খেতে কার না ভালো লাগে, তাই না? সেই সঙ্গে যদি বাড়িতে বানানো মিষ্টি হয় তাহলে তো তার টেস্ট আরও বেশি বেড়ে যায়। থাম্বনেল আর ভিডিও দেখে তো তোমরা আন্দাজ করতেই পারছো যে আজকে কী রেসিপি বানাতে চলেছি। তো চলো তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তো বেসিক্যালি চিত্রকূট খোয়া ক্ষীর আর ময়দা দিয়ে তৈরি করা হয়, তবে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ গুঁড়ো দুধ আর 1/2 কাপ ময়দা। মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ দিয়ে বানালেও কিন্তু এর টেস্টের কোনো রকম ডিফারেন্স থাকবে না, একদম দোকানের মতো পারফেক্ট চিত্রকূট তৈরি হবে। অ্যাড করলাম 1 টেবিল স্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন বেকিং সোডা। এবারে হাতের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করব 1 টেবিল স্পুন ঘি। ঘিটাকে এই ইনগ্রেডিয়েন্টসগুলোর সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নেব, অর্থাৎ আমরা এর মধ্যে ময়ান দিয়ে নেব। দেখো হাতের মধ্যে মুঠো করার পর এরকম একটা বেশ সুন্দর দলা পাকিয়ে গেছে। তো আমাদের ময়ান তার মানে রেডি হয়ে গেছে। এবারে সামান্য একটু দুধ অল্প অল্প করে দেব আর ভালো করে এই মিক্সচারটাকে মেখে নেব। এটা মাখার সময় হাতের মধ্যে জড়িয়ে যেতে পারে, যেমনটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ আমার হাতের মধ্যে বেশ ভালো মতো জড়িয়ে গেছে এটা। তবে সেক্ষেত্রে ঘাবড়ানোর কোনো কারণ নেই, গুঁড়ো দুধ মাখলে এরকম জড়িয়ে যেতে পারে। বেশ নরম করেই গুঁড়ো দুধটাকে মেখে নিতে হবে। এবারে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। দেখো এবারে একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, দেখো এর মধ্যে হাত দিলে কিন্তু আর হাতে একটুও লেগে যাচ্ছে না, অর্থাৎ আমাদের চিত্রকূট বানানোর ডো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে 2 মিনিটের মতো একটু মেখে নেব, তারপরে এখান থেকে লিচি তৈরি করে নেব। আর বন্ধুরা সমস্ত উপকরণের পরিমাপগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে চেক করে নিও। একটা ছোট লেচি ওই ডোটা থেকে কেটে নিয়ে এভাবে হাতের সাহায্যে একটু গোল করে নিচ্ছি, তারপর সেই গোলটাকে একটু হাতের তালু দিয়ে চ্যাপটা করে নেব। এভাবে চ্যাপটা করে নিলে মিষ্টিগুলো আমাদের তৈরি করতে অনেক সুবিধা হবে। এবারে হাতের সাহায্যে কোণগুলোকে একটু চৌকো চৌকো করে নিচ্ছি, ঠিক যেমন ডায়মন্ড শেপ দেখতে হয় ঠিক সেরকম ডায়মন্ড শেপেরই মিষ্টিগুলোকে আমরা তৈরি করে নেব। হাতের সাহায্যে বেশ সুন্দর করে চারদিকটা চৌকো করে নিয়েছি, একদম ডায়মন্ড শেপের মতো দেখতে লাগছে। এবারে এই মিষ্টিটাকে খুব সুন্দর একটা ফিনিশিং দেওয়ার জন্য একটা চামচ নিয়ে নেব। এবার চামচ দিয়ে একটু হাতের সাহায্যে সমান করে দেব, তাহলেই দেখা যাবে যে ধারে সাইডে যে ফাটা ফাটা জায়গাগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু একেবারে পরিষ্কারভাবে সমান হয়ে গেছে। সমস্ত মিষ্টি রেডি, এবার আমাদের চিত্রকূটগুলো ভেজে নেওয়ার পালা। প্রথমেই ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। যখনই তেলটা একটু সামান্য গরম হবে ঠিক তখনই এর মধ্যে চিত্রকূট মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দেব। তোমরা ভিডিওতে দেখে বুঝতেই পারছো যে তেলের হিট কিন্তু একেবারেই লো, খুব একটা বাবলস কিন্তু চিত্রকূটগুলো দেওয়ার পর এখান থেকে উঠছে না। এবারে যখনই এখান থেকে বাবলস উঠতে শুরু করবে তখনই একটু চামচের সাহায্যে হালকা হাতে নেড়ে চেড়ে চিত্রকূটগুলোকে উল্টে দেব। এবারে চিত্রকূটগুলোকে এরকম লো হিটে রেখে উল্টে পাল্টে ভেজে নেব, একদম ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে। আর লো হিট রাখা এই কারণেই যাতে মিষ্টিগুলোতে খুব তাড়াতাড়ি কালার না চলে আসে আর প্রপারলি মিষ্টিগুলো একদম ভিতর থেকে ভাজা হয়ে যায়। কিছুক্ষণ তেলেতে এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর মিষ্টিগুলোতে বেশ সুন্দর একটা কালার চলে এসেছে, এবারে মিষ্টিগুলোকে আমরা একে একে তুলে নেব। আর বাকি যে মিষ্টিগুলো রয়েছে সেগুলোকেও আমরা ভেজে নিচ্ছি। এবার একটা কড়াই গরম করতে বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি,
আর ওই কাপেরই মাপ করে 2 কাপ জল। সুন্দর গন্ধের জন্য দিয়ে দিচ্ছি 4টি এলাচ। এবারে স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে চিনিটাকে জলের সাথে মিশিয়ে দেব। আর তারপর গরম হওয়ার সঙ্গে সঙ্গে চিনিটা বেশ ভালো মতো মেল্ট হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা চিত্রকূটগুলো দিয়ে দেব। এবারে বেশ ভালো করে স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে চিত্রকূটগুলোকে চিনি শিরার সাথে মিশিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এই চিত্রকূটগুলোকে মিনিট দশেকের মতো চিনি শিরাতে ফুটতে দেব। 10 মিনিট পর হিট অফ করে দিয়ে মিষ্টিগুলোকে এইভাবেই গরম শিরাতে 30 মিনিটের মতো রেখে দেব। আমাদের চিত্রকূট মিষ্টি একদম রেডি হয়ে গেছে। ওপরে একটু শুকনো নারকেলের গুঁড়ো দিয়ে আমি মিষ্টিগুলোকে সাজিয়ে নিয়েছি। তোমরা চাইলে ওপরে একটু সামান্য খোয়া ক্ষীরও ছড়িয়ে নিতে পারো। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমাদের তৈরি নতুন নতুন ভিডিওর আপডেটস তোমরা ইজিলি পেয়ে যাও। আজকের মতো এ পর্যন্তই। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।